ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরাকাতু। একবার প্রশ্ন করেছেন যে 10ই মহরম উপলক্ষে আমাদের এলাকায় চাল ডাল কালেকশন করে খিচুড়ি পাকাচ্ছে, তো এটা কতটুকু শরীয়ত সম্মত? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বাদা ওয়া বাদ। সম্মানিত ভাই, অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আমাদের সমাজে অথবা আমরা প্রায় দেখে থাকি বিভিন্ন লোকদেরকে, তারা বিশেষ বিশেষ দিনগুলোতে যেগুলোতে ইসলামের কোনো ইতিহাস জড়িয়ে আছে সেগুলোতে তারা বিভিন্ন ধরনের খাবারের অনুষ্ঠান করে থাকে। এর মধ্যে থেকে অন্যতম একটি হলো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে 10ই মুহররম বিভিন্ন এলাকাতে বিভিন্ন স্থানে মানুষ ডাল চাল এগুলো একত্রিত করে বা মানুষের কাছ থেকে কালেকশন করে তারা খাবারের ব্যবস্থা করে থাকে, খিচুড়ির ব্যবস্থা করে থাকে। এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে করা হয়ে থাকে। তাদের ধারণা, যদি আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এগুলো করি তাহলে তিনি আমাদের জন্য সুপারিশ করবেন, তিনি আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করবেন, আল্লাহ তাআলার কাছে তিনি আমাদের ব্যাপারে আর্জি পেশ করবেন, এই উসিলে আমরা হয়তো জান্নাতে যেতে পারবো। অনেকে এই নিয়তেই দেয় যে হুসেন রদিয়াল্লাহু তাআলার নামে যদি আমি কিছু টাকা ডাল চাল ইত্যাদি দেই তাহলে তিনি আমাদের জন্য সুপারিশ করবেন, হাশর ময়দানে এটা আমার জন্য জান্নাতে যাওয়ার একটা উসিলা হবে। এই উসিলা করে তারা এগুলো পেশ করে থাকেন, কিন্তু আমাদের জানা উচিত যে ইসলামের মধ্যে কোনো মৃত ব্যক্তিকে উপলক্ষে করে, চাই তিনি যত বড় উপরস্থ লোক হন না কেন, যত বড় ওলি আউলিয়া হন না কেন, যত বড় আল্লাহ তাআলার প্রিয় বান্দা হন না কেন, কোনো মৃত ব্যক্তিকে উপলক্ষ করে কোনো খাবারের অনুষ্ঠান করা অথবা তার ওসিলা পাওয়া যাবে অথবা তার সুপারিশ পাওয়া যাবে, তিনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন, এই উদ্দেশ্যে কোনো খাবারের অনুষ্ঠান করা সম্পূর্ণরূপে হারাম, কবিরা গুনাহ, নাজায়েজ, কারণ ইসলামী সোনালী যুগে এর কোনো অস্তিত্ব পাওয়া যায় না। আল্লাহ রাসুল এবং সাহাবাই কেরাম তারা একে অপরের জন্যে এ সমস্ত খাবারের অনুষ্ঠান করেছেন, এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সম্মানিত মানুষ। তার ইন্তেকালের পর সাহাবাই কেরাম তার নামে তার মৃত দিবসে খাবারের অনুষ্ঠান করেছেন, চাল ডাল ইত্যাদি একত্রিত করে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে খাবার তৈরি করে মানুষের মাঝে বিলিয়েছেন, এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। সাহাবিদের মৃতকে কেন্দ্র করে সাহাবাই কেরামের অনুসারীরা মৃত দিবসে খাবার পাকিয়েছেন এবং মানুষের মাঝে বিলিয়েছেন, এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। সুতরাং অবশ্যই এগুলো থেকে বর্জন করতে হবে, আর এগুলো কোনো দিন ওসিলা হতে পারে না। ওসিলা হবে নেক আমল, প্রত্যেকটা মানুষের নেক আমল তার ওসিলা হবে জান্নাতে যাওয়ার জন্যে। মেশকাতের 13 নম্বর হাদিসে এসছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, আমাকে এমন কিছু আমলের কথা বলে দিন যে আমলগুলো করলে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাসুল বললেন, তুমি শিরিক করবে না, একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তুমি সলাৎ সিয়াম সমর্থ থাকলে হজ করবে, এগুলো বলে দিলেন। এর দ্বারা প্রমাণ হয় যে জান্নাতে দেওয়ার জন্য আমাদের নেক আমল উসিলা হবে, কোনো ব্যক্তির নামে কোনো কিছু দিয়ে নয়, কারো নামে হাদিয়া নজর নামাজ পেশ করে নয়, এগুলো সম্পূর্ণ শিরিক। কোনো ব্যক্তি মৃত ব্যক্তির নামে কোনো কিছু দেওয়া এগুলো সম্পূর্ণ শিরিক, এই শিরিকি থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে। মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলার একটি প্রসিদ্ধ কিতাব হলো কিতাবুজ জুহদ, সেখানে 15 পৃষ্ঠা একটি হাদিস এসেছে যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক ব্যক্তি একটি মাছির কারণে জান্নাতে গিয়েছে, এক ব্যক্তি একটি মাছির কারণে জাহান্নামে গিয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে, তিনি বললেন যে এক রাস্তার পাশে এক মূর্তি রাখা ছিল, সে মূর্তি এর সামনে দিয়ে ওই রাস্তা দিয়ে যারা অতিক্রম করত তাদেরকে ওই মূর্তির নামে কোনো কিছু হাদিয়া নজর নামাজ পেশ করে যেতে হতো, নতুবা তারা রাস্তা অতিক্রম করতে পারতো না। তো দু ব্যক্তিকে
ওই মূর্তির দেখভাল বা দেখাশোনা যারা করে তারা ধরলো। ধরার পর বলছে যে এই মূর্তির নামে কোনো কিছু দিয়ে দিন, নজর নামাজ পেশ করে যান। তারা বলছে আমাদের কাছে কোনো কিছু নেই। তখন তারা বললো যে একটা মাছি হলেও দিয়ে যান। এক ব্যক্তি মাছি দিল, আল্লাহ রসুল বলছেন এই মাছি দেওয়ার কারণে সে জাহান্নামে চলে গেল। আরেক ব্যক্তিকে বলা হলো যে আপনি একটি, যেহেতু আপনার কাছে কোনো কিছু নেই, আপনি একটি মাছি দান করুন। তখন সে বলছে আমি না আল্লাহ তাআলার না আল্লাহ তাআলা ছাড়া আমি কারোর নামে আমি নজর নামাজ পেশ করব না, আমি এই মূর্তির সামনে কোনো কিছু দেব না, মৃত ব্যক্তির এই নামে আমি কোনো কিছু দেব না। তখন মাজারের লোকেরা ওই মূর্তির রক্ষক গণ তাকে হত্যা করে দিল। আল্লাহ রাসুল বলছেন এই হত্যার কারণে, এই কোনো কিছু না দেওয়ার কারণে তাকে যে হত্যা করা হয়েছে এই কারণে সেই লোকটি জান্নাতে চলে গেছে। সুতরাং একটি মশা যদি মৃত ব্যক্তির নামে, মূর্তির নামে দিয়ে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে যারা আজকে মৃত ব্যক্তি পীর ফকির ওলি আউলিয়া বড় কেউ মারা এবং মারা যাওয়ার পর তাদের নামে বিভিন্ন টাকা অর্থ করি দিয়ে তাদের সন্তুষ্টি কামনা করছে এবং তাদের নামে অনুষ্ঠান করছে, তাদের পরিণতি কি হতে পারে। সুতরাং অবশ্যই এগুলোকে আমাদেরকে বর্জন করতে হবে। এইগুলো আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়। হোসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পরেও তার অনুসারীরা তার মৃত্যুর দিন 10ই মুহররম বিভিন্ন মানুষের কাছ থেকে চাল ডাল ইত্যাদি সংগ্রহ করে খাবারের অনুষ্ঠান করেছেন, এরকম কোনো প্রমাণও পাওয়া যায় না। সুতরাং আমরা কি তাদের চেয়েও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বেশি মহাব্বত তৈরি হয়ে গেল? কখনোই নয়। সুতরাং এগুলো অবশ্যই আমাদেরকে বর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করুক। কোনো অবস্থাতেই কোনো মৃত ব্যক্তির নামে অনুষ্ঠানের নাম করে যদি চাল ডাল টাকা অর্থ চায়, কোনো অবস্থাতে এগুলোতে দেওয়া যাবে না, দিলে শিরিক বলে হবে, গণ্য হবে, শিরকি কাজের মধ্যে প্রতিযোগিতা বা সাহায্য সহায়তা করা হবে। আল্লাহ তাআলা সূরায়ে মাইদার 2 নম্বর আয়াতে বলছেন তাআবুনু আলাল বিরি ওয়াত তাকওয়া, তোমরা তাকওয়া এবং ভালো কাজের মধ্যে সাহায্য সহযোগিতা করো, ওলা তাআবুনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা খারাপ এবং পাপ কাজে প্রতিযোগিতা করো না, সাহায্য সহযোগিতা করো না। সুতরাং আমাদেরকে এই পাপ কাজের মধ্যে কখনো টাকা দিয়ে, অর্থ দিয়ে, চাল ডাল দিয়ে সাহায্য সহায়তা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আল্লাহু আলাম ও সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।